অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনাদেরকে কমপ্লিটলি জানিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং কমেন্ট সেকশনে সবার আগে জানিয়ে দেবেন আপনার জেলার নাম, তাহলে আপনার চাকরির খবর আমরা প্রকাশ করব। 8 পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটা বড় সুখবর, পশ্চিমবঙ্গের মধ্যেই কেন্দ্রীয় সরকারি চাকরি করার সুযোগ। ভারত সরকারের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিভিন্ন পদে গ্রুপ সি লোক নিয়োগ করছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়। আপনাদেরকে জানিয়ে রাখবো, প্রথম পদ হচ্ছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মোট শূন্য পদ, দুটো জেনারেলের একটা, এসসিদের একটা। যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সঙ্গে দু বছরের কাজ করার অভিজ্ঞতা। বেতন কাঠামোটাও খুব আকর্ষণীয়, 44,900 থেকে 1,42,400 স্কেলে বেতন দেবে। যদি আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট সিভিল পদে আবেদন করেন, তিনখানা ভ্যাকেন্সি পাবেন, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে 3 বছরের ডিপ্লোমা, 35,400 থেকে 1,12,400 স্কেলে বেতন পাবেন। আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, তিনখানা ভ্যাকেন্সি আছে, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে 3 বছরের ডিপ্লোমা, প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 স্কেলে বেতন দেবে। তাছাড়াও ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারেন, 14খানা ভ্যাকেন্সি আছে, আইটিআই যোগ্যতা লাগবে, প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা স্কেলে বেতন পাবেন। তাছাড়াও অপারেটার কাম মেকানিক পদে আবেদন আপনি করতে পারেন, এখানে মোট 8টা ভ্যাকেন্সি আছে, সপ্তম পাস, সঙ্গে আইটিআই পাস করতে হবে, প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা বেতন দেবে। ড্রাইভার পদে আবেদন করতে পারেন, একটাই ভ্যাকেন্সি জেনারেলের জন্য, স্কুল পাস করতে হবে, সঙ্গে গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং লাইসেন্স দরকার পড়বে। বেতন দেখুন, সামান্য একটা ড্রাইভার পদেরও বেতন ভালো আছে, এখানে 21,700 থেকে 69,100 স্কেলে বেতন দেবে। কুক পদে আবেদন করতে পারেন, একটা ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কুকারিতে ডিপ্লোমা থাকলেও হবে, প্রতি মাসে 19,900 থেকে 63,200 স্কেলে বেতন দেবে। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি পদে আবেদন করতে পারেন, ভ্যাকেন্সি আছে 6টা, উচ্চ মাধ্যমিকের সঙ্গে লাইব্রেরি সায়েন্স পাস করতে হবে, 21,700 থেকে 69,100 স্কেলে বেতন দেবে। অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি পদে আবেদন করতে পারেন, ভ্যাকেন্সি 4টে, বিজ্ঞান বিভাগে এইচএস পাস করতে হবে, সঙ্গে প্রফেশনালও পাস করলে কাজের অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার অপারেশনে ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা থাকলে সুবিধা হয়, প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা স্কেল অনুযায়ী বেতন দেবে। অ্যাসিস্ট্যান্ট রিপ্রো ফটো পদে আবেদন যদি করেন, দুখানা ভ্যাকেন্সি আছে, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা ভোকেশনালে পাস, সঙ্গে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা অথবা ট্রেনিংয়ের অভিজ্ঞতা, কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন। বেতন দেবে 21,700 থেকে 69,100 স্কেলে। অ্যাসিস্ট্যান্ট ফার্ম পদে আবেদন করে দিতে পারেন, একখানা ভ্যাকেন্সি আছে, এটা ওই একই যোগ্যতার কথা বলা হয়েছে, বেতন কাঠামোটাও কিন্তু সেম। আপনাদেরকে জানিয়ে রাখবো, প্রত্যেকটা পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে, তবে এসসি এসটি ওবিসি হলে অবশ্যই 40 বছর অবধি আবেদন করতে পারবেন। ওবিসিদের 38 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে isical.ac.in, আই রিপিট, isical.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা 24 তারিখের মধ্যে আবেদনটি করে দেবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন, ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ধন্যবাদ।